ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলী মাদ্রাসার সভাপতি তৈয়বুর রহমান মিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এক প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে রাতের আধারে টাকা ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার সভাপতি তৈয়বুর রহমান একটি ব্যাগ থেকে টাকা বের করে এক নিয়োগ প্রত্যাশীর স্বামীর হাতে তুলে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত 25 জুন মাদ্রাসায় 4টি পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে একটি পদ ব্যতীত অন্য 3টি পদে 3 জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন। উপাধ্যক্ষ পদে প্রার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারায় এই পদে নিয়োগ বাতিল করা হয়। অন্য 3টি পদে আয়া হিসাবে রেশমা খাতুন, অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসাবে মোহাম্মদ তারিক হাসান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাবে মোহাম্মদ নাজমুল হক নির্বাচিত হন। খোঁজ নিয়ে আরও জানা যায়, মনিরা আলম নামে এক নারী প্রার্থীকে আয়ের চাকরি দেবেন বলে তার স্বামী জিয়াউর রহমানের কাছ থেকে 4 লাখ টাকা নেন মাদ্রাসার সভাপতি তৈয়বুর রহমান। তিনি যেভাবেই হোক চাকরির ব্যবস্থা করবেন বলে চাকরি প্রার্থীকে আশ্বাস দেন। কিন্তু মনিরা আলমকে চাকরি না দিতে পেরে তৈয়বুর রহমান রাতের আধারে জিয়াউর রহমানকে সেই 4 লাখ টাকা ফেরত দেন। আমি বলছি চাচা বলছে এই ব্যাপার, আমি বললাম যে আমার তো অত সামর্থ্য নাই, বাড়ির কাছে তো বলছি, আমি তো আসলে জমির কথা বলছিলাম 5%, হয়তো আমি ওইটা দিতে পারি, আমার তো আসলে অত সামর্থ্য নাই। আমি তো ভাইকে আর প্রিন্সিপালের সামনে বলছিলাম, এখন তো মনে করেন তো সমস্যা, কী করবো তো বলেন। আপনি এই জায়গায় আপনার একটা ভূমিকা আছে, এই জায়গায় প্রিন্সিপালের কথা বললে হবে না, আপনি আপনার এই জায়গা আমি জানি তো সভাপতির ভুক্তভোগীদের অভিযোগ, যারা চাকরি পেয়েছেন তাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নিয়েছেন সভাপতি। আয়া পদের জন্য যদি 4 লাখ টাকা দিতে হয় তাহলে অন্য সব পদের জন্য আরো বেশি টাকা দিতে হয়েছে। 3টি পদে প্রায় 31 লাখ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে তারা অভিযোগ করেছেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করা মিতু খানম সব দিক দিয়ে এগিয়ে থেকেও চাকরি পাননি বলে দাবি করেন তার স্বামী নাইমুর রহমান। তিনি জাগোনিউজকে বলেন, মাদ্রাসার সভাপতি আমার সম্পর্কে চাচা, তার কথা মতো সবই করেছি, সবই ঠিক ছিল, কিন্তু নিয়োগের আগের রাতে কী হতে কী হয়ে গেল কিছুই বুঝলাম না, পরে যদিও ঘুষের টাকা ফেরত পেয়েছি। তিনি আরও বলেন, সব পদেই মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, টাকা ছাড়া কোনো পদে নিয়োগ হয়নি। যে আপনার আমি বলছি চাচা বলছে এই ব্যাপার, আমার তো অত সামর্থ্য নাই, বাড়ির কাছে তো বলছি, আমি তো আসলে জমির কথা বলছিলাম 5%, হয়তো আমি ওইটা দিতে পারি, আমার তো আসলে অত সামর্থ্য নাই। আমি তো ভাইকে আর প্রিন্সিপালের সামনে বলছিলাম, এখন তো মনে করেন তো সমস্যা, কী করবো তো বলেন। আমি জানি তো সভাপতির সভাপতির কি ভূমিকা, আমি জানি না, আমি তো ওই যে বললাম যে আপনি জানাবেন, আমি বলে গেলাম যে ওই দিন তো আসলাম না, না রাত্রে আসলাম ভাই, আপনি ছয় মাসের মধ্যে তোমাকে লোক নেওয়া হবে।
আমি খালি সভাপতির কারণে জিয়ার ওয়াইফে নিয়ে আসেন, আমি আগামী কত বারে আমি কোনো কোনো ব্যবস্থা মানিনি, তো চিনা লাগবে না, জীবন নিয়ে যাবো, ফেরত দিচ্ছি।